আমি অরূপ চক্রবর্তী আর আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সবার মাঝে সবার পাশে। আজ প্রচারে বের গিয়েছিল এই প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে রহরা বাজার থেকে রাসকোলা ঘাট এই খর্দা 109 খর্দা উপনির্বাচন বিজেপি প্রার্থী জয় সাহা। খর্দা বিধানসভার উপনির্বাচন, আর এই উপনির্বাচনে ত্রিমুখী লড়াই হতে চলেছে, আর এই লড়াইকে সামনে রেখেই সময় অপচয় করতে রাজি নয় বিজেপি প্রার্থী জয় সাহা। আজ প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও জনসংযোগের জন্য রহরা বাজার থেকে খর্দা রাসকোলা ঘাট পর্যন্ত পরিচয় পর্ব ও বিজয়া দশমীর প্রণাম সারলেন ও জনসংযোগ করলেন। খর্দার মূল সমস্যা ছিল নিকাশি ব্যবস্থা। তিনি বলেন, আমি যদি পায়ে হেঁটে না বেরোতাম বুঝতেই পারতাম না খর্দায় এক পশলা বৃষ্টি হলেই রাস্তায় জল জমাবস্থায় মানুষের কী দুর্দশার অবস্থা হয়, মানুষ কত কষ্ট করে এই রাস্তা দিয়ে যাতায়াত করে। নির্বাচনী প্রাক্কালে যে সমস্ত বিজেপি কর্মী তৃণমূলে জয়েন করেছেন তার বেশিরভাগ কর্মী তৃণমূল করলেও ভোট আমাদেরই দেবেন বলে মনে করেন তিনি। খর্দা বিধানসভা দীর্ঘ দিন ধরে অর্থ দপ্তরের প্রধান থেকেও অর্থের অভাবে খর্দা জল নিকাশির ব্যবস্থা ঠিক হয়নি। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি শুভ মাহাতো অরূপ চক্রবর্তী, যে আমি তাদের কাছে পৌঁছাতে পারছি, আমি চেষ্টা করছি যত সম্ভব বেশি মানুষদের কাছে পৌঁছানো যায়। মানুষ খুব ভালোভাবে আমাকে নিচ্ছে যে একজন ইয়াং ছেলে হয়ে, আমি তাদের অভাব অভিযোগ জানার চেষ্টা করছি, নিজে ঘুরে ঘুরে সেই দুর্যোগটা ভোগ করার চেষ্টা করছি। আজকে যেরকম দেখুন বৃষ্টির দিন আধ ঘন্টা বৃষ্টি হয়েছে, পুরো রাস্তা সুইমিং পুল হয়ে রয়েছে, তাও তার উপেক্ষা করেও আমরা এসছি প্রচারে, যেন আমরা নিজেরা যদি সেটা ভোগ না করতে পারি। আমি গাড়ি করে যদি বৃষ্টির উপর দিয়ে চলে বেরিয়ে যাই তাহলে আমি কোনোদিনই মানুষের যেই অভিযোগ আছে সেটাকে আমি নিজে ফিল করতে পারবো না। তো আজকে নিজে ফিল করার জন্যে আমি নিজে ওই জল পেরিয়ে হেঁটে এসেছি, কী কষ্ট হয় কী বেদনা সেই জল পেরিয়ে আসা সেটা আমি দেখলাম। এবং এই রাস্তাটা যেভাবে জ্যাম হয়ে থাকে, ওভারব্রিজের আশা তো বহু সময় ধরে চলছে কিন্তু এখনও হয়নি, দেখা যাক আগামী দিনে কী হয়। এর আগে উপনির্বাচনে যে নির্বাচনটা হয়ে গেল 2021-এ, তখন এখানকার প্রার্থী ছিল শিলভদ্র দত্ত, কোথাও কি তার সঙ্গ পাচ্ছেন না, দেখা যাচ্ছে না তাকে তার পাশে আপনার পাশে? না না, উনি আমাদের দলের সিনিয়র লিডার, ওনারা আমাকে গাইড করছে, ওনাদের এক্সপিরিয়েন্স আমার এই ইলেকশনে অনেক কাজে লাগছে। অবশ্যই তার থেকে আমি কিছু আমাদের প্রিভিয়াস ইলেকশনে আমরা কেন পিছিয়েছিলাম সেটা আমরা শিখতে পেরেছি, বুঝতে পেরেছি কোন কোন জায়গায় ওরা কীভাবে আমাদের বুথগুলো লুট করেছে সেটা এখন আমরা অবগত আছি। তো আমরা চেষ্টা করব আমাদের কত বুথ বাঁচাতে পারি। দেখুন, মানুষ তো আমাদের সমর্থন করছি, শুধু একটাই কাজ আমাদের, যে আমাদের বুথ বাঁচাতে হবে। আমরা আমাদের বুথ বাঁচাতে পারলে আমাদের জয় নিশ্চিত, বিপুল ভোটে আমরা জিতব। বুথ বাঁচানোর জন্য কর্মী দরকার, আর সেই কর্মীরা একের পর এক জয়েন করছে, আজকেও আপনার 300 মতন কর্মী জয়েন করছে। কর্মীরা ভয়ভীত রয়েছে, ভয় দেখিয়ে তাদের জয়েন করানো হচ্ছে, আর কিছু মানুষ রয়েছে যারা ক্ষমতার সাথে থাকতে চায়, স্রোতের বিপরীতে চলার জন্যে আলাদাই সাহস দরকার, যেই সাহসের জন্যে একটা চিন্তাধারা মানসিকতার প্রয়োজন, যেটা আমাদের মধ্যে রয়েছে বলে এখনও দেখতে পাচ্ছেন আমরা এই সময়ে বৃষ্টি ভিজে কত কর্মকর্তা বেরিয়েছে মানুষের কাছে। যারা যাচ্ছে আমার মনে হয় না তাদের কিছু প্রভাব পড়বে আমাদের, আমাদের কিছু ভোট তাতে বাড়বেই। আর যারা যাচ্ছে তাদের মধ্যে কিছু মানুষ এরকম আছে যারা নিজে বাঁচার জন্য ব্যবসা করে, কাজ করে, খাবার জন্যে চলে যাচ্ছেন তৃণমূলে, কিন্তু ভোটটা তো তাদের থেকে কেড়ে নিতে পারবে না তৃণমূল, ভোটটা আমাদের দিকেই আসবে, আমরা সে ব্যাপারে একদমই নিশ্চিত। প্রতিবারই এখানে খর্দায় যে দ্বারা নির্বাচিত হয় সে কোনো একটা বিধানসভায় গিয়ে একটা মন্ত্রিত্ব চেয়ার পায় এবং খর্দার একই কথা বলে যায়, প্রতিশ্রুতি দেয় জল নিকাশি ব্যবস্থা, রাস্তার প্রকল্প এবং সমস্ত প্রকল্প সলভ করবো। আপনি কি বার্তা দিতে চান অধিবাসীদের, মানে খর্দাবাসীদের জন্য? দেখুন, যখন সিপিএম রুলিং পার্টি ছিলেন তখন 24 ইয়ার্স তখনকার সময়ের অর্থমন্ত্রী খর্দায় বিধায়ক ছিলেন, উনি যাওয়ার পরে 10 ইয়ার্স শাসক দলের অর্থমন্ত্রী বিধায়ক ছিলেন, কিন্তু খর্দা যে কতটা অর্থহীন সেটা খর্দার মানুষ জানে। 28,000-এর বেশি যুবক বেকার, কাজ নেই তাদের কাছে, এখনও এরকম অঞ্চল আছে যেসব অঞ্চলে বাড়িতে জলের লাইন নেই। এত বড় বড় মিনিস্টার তারা দূর থেকে এসে খর্দায় শুধু ইলেকশন লড়ে চলে গেছে, মানুষের ব্যথা বেদনা কোনোদিনই বোঝেননি, অভিযোগ শোনারও তাদের কাছে সময় নেই, পুরো রাজ্য নিয়ে ভাবতে হয় তাদের। আর এখন যিনি এসছেন তিনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন,
বিদ্যুৎ ক্যালেন্ডার থাকাকালীন 2010 থেকে 2021 পর্যন্ত বিদ্যুতের বিল কতটা বৃদ্ধি হয়েছে সেটা প্রতিটা মানুষ জানে। হ্যাঁ, অর্জুন সৃষ্টি হয়ে কত লোক মারা গেছে কত কিছু দিনে। আমাদের এই খর্দা অঞ্চলে পাথুরিয়ারি একটা শিশু অনাথ হয়ে গেলেন, পরিবারের লোক মারা গেছে। তো একরকমভাবে দেখতে গেলে ওনার হাতে সেই রক্তগুলো লেগে আছে, যেটা দায় উনি নিচ্ছেন না। এখন উনি কৃষি মন্ত্রী, খর্দায় কৃষি শিল্পীও করবেন উনি। উনি একজন বরিষ্ঠ লিডার, শ্রদ্ধা জানাই ওনাকে, উনি 8 টাইম MLA। কিন্তু খর্দার মানুষের জন্য প্রয়োজন খর্দা অঞ্চলের একজন বিধায়ক, যেটা তারা পেয়েছিলেন খর্দার ভূমিপুত্র কাজল সিনহা বাবুকে। কিন্তু খর্দার দুর্ভাগ্য যে তারা তাদের ভূমিপুত্রকে হারিয়েছেন, তাই জন্য আবার এত অর্থ ব্যয় করে আবার একটা ইলেকশন করতে হচ্ছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে যেন আমি ওনার কিছু অপূর্ণ আশা পুরো করতে পারি। খর্দা একটা কারখানা বা শিল্পযুক্ত একটা এলাকা, বিধানসভা প্রচুর শিল্প ছিল, এখন প্রায় ধুঁকছে, বন্ধ হতে চলেছে, মাত্র দু একটা প্রদীপের আলোর মতন চলে যাচ্ছে। আপনি নির্বাচনীতে জেতার যদি জেতে, তখন আপনি কি এই শিল্প সম্বন্ধে কিছু বিধানসভায় বলবেন? দেখুন, তারও দায় এখান থেকে শাসক দলের যেই বিধায়ক দাঁড়িয়েছেন, উনি IMPSC-র লিডার, বহুকালে পুরো রাজ্যের সব নামি দামি IMPSC-র লিডার বলতে ওনাকেই জানা যায়, সবাই ওনাকেই শ্রদ্ধা জানিয়ে ট্রেড ইউনিয়নটা করে। তারপরেও খর্দা অঞ্চলে কতগুলো কারখানা বন্ধ হয়েছে, কত লোক বেকার হয়েছে, সেটা এখানের মানুষ ভুক্তভোগী। আমি আশাবাদী যে মানুষের কাছে যদি আমি পৌঁছাতে পারি, মানুষকে যদি আমি জানান দিতে পারি, এই আসন্ন 30 তারিখে ভোটে আপনারা ভোটে অংশগ্রহণ করুন, কোনো রকম হিংসা হবে না, তাহলে মানুষ বেরিয়ে আমাদের ভোট দেবে। ভবানীপুরে সেলিব্রিটি এবং আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব পার্টির সঙ্গে ঘুরিয়ে বেরিয়েছে, প্রচুর লেবার দিয়েছে, কিন্তু আপনার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব বা জেলা নেতৃত্ব দেখা যাচ্ছে, কী বলবেন? আমি তাদেরকে বলেছি, আমি তাদের সবার থেকে বিরত থেকে মানুষের সাথে নিজের পরিচয়টা করতে চাই। আমাদের যখন লিডার্সরা আসবে, তখন তো তাদের সাথে অনেক লোকজন থাকবে, মানুষ এসে আমার কাছে পৌঁছাতে পারবে না, মানুষ তখন তাদেরকেই দেখতে ব্যস্ত থাকবে। তার আগে আমি নিজের পরিচিতিটা, আমি মানুষের অভাব অভিযোগটা জানতে চাই, কি যেটা নিয়ে আমাকে জেতার পরে কাজ করতে হবে। মানুষ আমাকে জিতিয়ে আনবে, আমি আবার বড় বড় নেতৃত্ব লিডারদের সাথে গিয়ে কফি খাবো, সেই কাজের জন্য আমি নই। আমি গ্রাউন্ড লেভেল থেকে মানুষের সাথে জুড়ে থাকতে চাই, আমি খর্দার মাটিটা কামড়ে থাকতে চাই। মূলত প্রতিশ্রুতি কী দিচ্ছেন খর্দা অধিবাসীদের জন্য? লাস্ট, খর্দা অধিবাসীদের কী বলবেন, কী কী এজেন্ডা আছে আপনার, এই খর্দা জিতলে এই করবো বা জল নিকাশির ব্যবস্থাটা শুরু করবো, এটা আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। আমি মানুষের সাথে জুড়ে থাকবো, তাদের কথা শুনবো, তাদের অভিযোগ শুনবো, তাদের অভিযোগ পাইয়ে দেওয়ার জন্য, তাদের অধিকারের জন্য লড়াই করবো। জয় সাহা আর তাকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো, কিন্তু আমাদের সাংবাদিকদের মুখোমুখি সেই একই প্রতিশ্রুতি। বিগত দিনে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে আসছে বিভিন্ন নেতানেত্রীরা, জল নিকাশি ব্যবস্থা সমস্যা, কল কারখানার সমস্ত দিকেই আমরা প্রশ্ন করেছিলাম উত্তরও দিয়ে, এবং তিনি আশাবাদী যে বিগত দিনে যে সমস্ত কাজ কাজল সিনহা করে যেতে পারেনি, কাজল সিনহার স্মৃতি উদ্দেশ্যে তিনি সেই সব কাজগুলো করে যেতে চায়, এবং বিভিন্ন নেতৃবৃন্দ তার সঙ্গে আছে। দেখা গেছে আগের বিধায়ক শীলভদ্র দত্ত তার সঙ্গে এতদিনও একদিনও দেখা যায়নি, তাই আমরা প্রশ্ন করাতে বললো নিশ্চয়ই উনি আমার সাথেই আছে, আমরা তার সঙ্গে যোগাযোগ করেছি এবং উপযুক্ত পরামর্শ তাকে নাকি দিচ্ছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, শুভ মাহাতোর সাথে অরূপ চক্রবর্তী। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।